Dos. Hey guys, welcome to another new vlog. हिंदी बोलते बोलते बांगला ही भूले गए तो आबार हे गाइस वेलकम टू अनदर न्यू ब्लॉग আমি তোমাদের বন্ধু জায়ান তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এটা হচ্ছে দীপাবলি ব্লগ আর আমরা এখন মিষ্টি কিনতে গেছিলাম তো মিষ্টিগুলো দেখিয়ে দাও আরে ভাই এটা কি করলাম এই মিষ্টি তার তিনটা দোকান দিয়ে মিষ্টি নিয়েছি এটা মৌচাক দিয়ে নিয়েছি এটা বাঞ্চারাম আর একটা কি ছিল গাঙ্গুরাম আই থিঙ্ক হ্যাঁ 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 গাঙ্গুরাম তিনটা থেকে নিয়ে নিয়েছি ফুল মজ তো যা যা হবে দেখতে পারবে তো সবাইকে বলে দিলাম শুভ দীপাবলি কালী পুজোর প্রীতি ও শুভেচ্ছা সবাইকে তো চলো আর কি কি করি দেখতে পারবে তো লেটস গো তো গাইস এই মুহূর্তে যাচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেলে যে মানে আমাদের পাড়ার যে প্যান্ডেলটা হয়েছে ওই প্যান্ডেলটাই যাচ্ছি তো পুরো এটা আমার বোন এই 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 সবাই আর এই তো ভাই বিকাশ ভাই যে অল টাইমে আমার পার্টনার ঠিক আছে তো এই মুহূর্তে যাচ্ছি এখন এরা আছে ঠিক আছে তো চলো এবার পাড়ার প্যান্ডেলে গিয়ে দেখা হবে ঠিক আছে চলো চলো সো গাইস এখানে আমাদের পাড়ার এখানে খুব কাছে একটা নবকালী হয় ছোট্ট করে বানিয়েছে এবার এক চালার মধ্যে তো ওই প্যান্ডেলটা দেখলে এক্ষুনি এবার একটা পঞ্চদুর্গা বলছি কি সব বলছি তো পঞ্চকালী হয় আরেক জায়গায় এই যে এবার এইখানটা যাচ্ছি দেখি কি সিচুয়েশন তারপর যাবো কালীঘাট গাইস এই প্যান্ডামিকের কারণে আমার মনে হচ্ছে এগুলো আর একটু বড় বড় করে করতো সো প্যান্ডামিকের কারণে একটু প্যান্ডেলগুলো একটু ছোট ছোট হয়ে গেছে তো জানে যে সো এটাই আমার মনে হলো তো প্যান্ডামিকের কারণে একটু প্যান্ডেলগুলো ছোট ছোট করেছে আর এক চালার মধ্যে করেছে তো এইটা দেখলে পঞ্চকালী তার আগে তোমাদের দেখালাম নবকালী যেটা আর এখানে লাইট এরকম হয়ে গেল তো তার আগে আরে ভাই কি হচ্ছে লাইট লাইট বেশিরভাগই প্যান্ডেল যেরকম এর আগেরটা তোমাদের দেখালাম যে পঞ্চকালী ওই প্যান্ডেলটা দেখালাম কিন্তু এবার পঞ্চকালী বানায়নি যেহেতু জানো এইবার বাজেটিংয়ে অনেক প্রবলেম হয়েছে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে জানি আমার আমি তাড়াতাড়ি বলতে কি এরকম উল্টাপাল্টা বলে ফেলছি আর একটু গানের প্রবলেম হতে পারে কারণ সামনে হয়তো শ্যামা কারণ সামনে হয়তো শ্যামা সঙ্গীত চলছে তো সেই কারণে কিছুক্ষণ পরে একটা ফাঁকা জায়গায় গিয়ে বলছি এখন আমরা কালীঘাট মহাশ্মশান কি বললাম তো ভাই দাবে কালীঘাট মহাশ্মশান কালী দেখতে চলে এসছি এটাই তো ফাইনালি গাইজ কালীঘাট মহাশ্মশান এই ঠাকুরটা দেখতে চলে এসছি তো এই মুহূর্তে আছি কালীঘাট মহাশ্মশানে চলো দেখো তো সেকেন্ড টাইমে যখন আসলাম তখন দেখতে পেলাম ভালো হয় কারণ ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তখন ভালো হয় দেখতে পারিনি তো এইটাই তো এটা কালীঘাট শ্মশানকালী ছিল আবার জানিয়ে দিলাম
তো গাইজ এই প্যান্ডেলটার নাম আমি জানি না কি ছিল, আমি জানি না, কিন্তু এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। এটা কালীঘাট এলাকাতে ছিল, একটুখানি দুখানা প্যান্ডেল, দুখানা প্যান্ডেলই খুব ভালো লাগলো আমার এটাই। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, তো ওখানে কি কথা হবে চলো। Yeah.
तो गाइस आज के ब्लॉग यही पर्यंत छिलो। तो ये ब्लॉग टा जदि भालो लागे ताहले अवश्य एक लाइक कर दियो और शेयर कर दियो और सब्सक्राइब कर दियो और केमन लागलो अवश्य कमेंट कर जानियो। तो भालो थेको, सबाइके भालो रेखो। बूम बूम।